আমি সাগরের ঢেউ থামাব শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরের ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে। যাই হোক, এগুলো জানি আমরা কখনোই সম্ভব হবে না, এগুলো গানই, গান তো গানই। তো আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো তোমরা? আজকে আমি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আসলে আমার রেসিপি নিয়ে কিছু বলবো না, আজকে আমি আমার এই চট্টগ্রামের, আমাদের বাংলাদেশের চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে কিছু বলবো। যদিও আমরা সাগরের ঢেউ ভালোবাসা দিয়ে থামাতে পারবো না, পাথরের ফুলও কখনো ভালোবাসা দিয়ে ফোটাতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই আমরা চট্টগ্রামে বন্যার্থীদের পাশে সাহায্য সহযোগিতা করতে পারবো। তো যদিও আমার কোনো একার সাহায্য সহযোগিতা করতে আমার পক্ষে কখনোই পসিবল না, তো 10 জন মিলে সবাই যদি আমরা সাহায্য সহযোগিতা করতে চাই, তো 10 জন মিলে আমরা অবশ্যই করতে পারি। তো আমাদের, যেমন আমাদের বাংলাদেশের যেমন সোনার টুকরো কিছু ভাইয়া আছে, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে তহিদ আফ্রিদি ভাইয়া, তশরিফ খান ভাইয়া। তো আমি ফেসবুকে যখনই ঢুকি তখনই দেখি তহিদ আফ্রিদি ভাইয়ার ভিডিও আমার সামনে আসছে, কারণ ভাইয়ার পেজটাতে আমার লাইক দেওয়া আছে। আর ভাইয়ার ভিডিওগুলো যখনই আমি দেখি আমার কী আত্মা, আত্মার একদম শান্তিতে ভরে যায়। আসলে সোনার টুকরো একটা ছেলে তহিদ আফ্রিদি ভাইয়া। আসলে ভাইয়া, তোমাকে হাজার হাজার সেলুট জানাই, তুমি এত ভালো কেন ভাইয়া? আমি আসলে তোমাকে কীভাবে যে থ্যাংক ইউ জানাবো আসলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া ভাইয়া, যে তোমার মতো একটা সন্তান আল্লাহ, মহান আল্লাহ তালা পাঠিয়েছে। এরকম সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে পাঠায় আল্লাহ তালা, যেন বাংলাদেশ কেন এই পৃথিবীর সমস্ত দেশে তুমি যেভাবে এরকম বাহিরের দেশে গিয়ে সাহায্য সহযোগিতা করে এসছো, যেমন তুরস্কে, আর বাংলাদেশের কথা তো বলবোই না, যখনই কোনো বিপদ, যখনই যেখানে বিপদ হচ্ছে তখনই তুমি সেখানে হাজির হয়ে যাচ্ছ। আসলে তোমার মতো সোনার টুকরো সন্তান যেন প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয়, আর তুমি এভাবে যেন মানে প্রতিটা জায়গায় যে এভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করছো আসলে দেখলেই মনটা ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাকে, যে তোমার মতো সন্তান আমাদের জন্য উপহার দিয়েছে। তো যাই হোক ভাইয়া, আপনার ভিডিওগুলো যখন আমি দেখি অনেক ভালো লাগে। আর এবং তশরিফ খান ভাইয়া, আপনার পেজটাতে আমার এই পেজটাতে লাইক দেওয়া নাই, কিন্তু আগে যখন আমার ফেসবুক যে আইডিটা আছে ওই আইডিটাতে যখন আপনার ভিডিওগুলো আসে আমার এত ভালো লাগে। টিকটকে যখন ঢুকি তখন টিকটকে যখন আপনার এই ভিডিওগুলো আসে খুবই ভালো লাগে। তশরিফ খান ভাইয়া, আপনাকেও সালাম রইল আমার তরফ থেকে। আমি যে এই যে আপনারা যে বন্যার্থীদের পাশে যে দাঁড়িয়েছেন, এই যে তহিদ আফ্রিদির ভাইয়ার যে ভিডিওগুলো দেখছি এত ভালো লাগে ভাইয়া, বিশ্বাস করেন মন থেকে একদম জান পরাণটা যেন ভরে যায়। কীভাবে যে এত বড় লোক ঘরের ছেলে হয়ে, কোটিপতি ঘরের ছেলে হয়ে, কীভাবে পানির মধ্যে, নিজে পানির মধ্যে গিয়ে যে বন্যার্থীদের পাশে গিয়ে খাবার বিতরণ করছেন, আসলে এরকম কয়জন করে বলেন? আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যেন ভাইয়া আপনাদেরকে হাজার হাজার বছর বাঁচিয়ে রাখুক, এবং আপনার মতো কৃতি সন্তান যেন ঘরে ঘরে জন্ম দেন। আমি আসলে কি বলে যে বোঝাবো, এত ভালো লাগে আপনাদেরকে দেখে। তো যাই হোক, আমি সবসময়ের জন্য দোয়া করি যেন আপনারা এইভাবেই সবসময়ের জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদেরও এরকম তৌফিক দেন, যেন আল্লাহর কাছে যেন আমরাও একদিন এরকম মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ একদিন। তো যাই হোক, আজকের আমি আর তেমন কথা বলতে পারছি না, আমার ভিডিও শেষের দিকে প্রায়। আমার রান্নাটা আজকে কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে। আর আমি আজকে যেটা রান্না করেছিলাম, সরিষা দিয়ে চিংড়ি মাছ রান্না, আসলে সরিষার ঘ্রাণটা যে এত সুন্দর ছিল, যখন আমি রান্নাটা মুখে দিই সরিষার যে ঝাঁজটা আর সাথে কাঁচা মরিচ আর লেবুর রসটা এত সুন্দর লাগছিল, লেবুর রসের যে ঘ্রাণ মুখের মধ্যে আর কাঁচা মরিচের আলাদা একটা ফ্লেভার ছিল, যে ফ্লেভারটা এত ভালো লাগছিল। তো যাই হোক, তোমরা আমি যেভাবে যে উপকরণ দিয়ে ট্রাই করেছি, তোমরা এইভাবে এই উপকরণ দিয়েই তোমরা রান্না করে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের আশা করি। আর অবশ্যই আমার পেজটাতে তোমরা একটু লাইক ফলো দিয়ে আমার পাশে থেকো, আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আল্লাহ হাফেজ, বাই।